মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সত্যি আপনার ছেলের মতো ছেলে হয় না? হ্যাঁ, আরে এই তো নতুন চাকরি জয়েন করেছে, অলরেডি অফিস থেকে বলছে যে অনসাইট যেতে হবে মেক্সিকো, 2 বছর থাকতেও হবে। কিন্তু আমার ফাইনাল ইয়ার, না না ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না, মানে বিয়ের পরে ফাইনালটা ঘরে বসে দেবে। তুমি তো আর বিদেশ যাচ্ছ না, তুমি তো এখানেই থাকবে, এখানে থেকে তুমি ফাইনালটা দেবে। কিন্তু কি বলতো বর্ষা, ফাইনাল হয়ে যাওয়ার পর আর কিন্তু পড়াশোনা করার দরকার নেই, কেমন? ওমা, ছেলে যদি চলেই যায় তাহলে 2 বছরের ব্যাপার দাদা। আসলে কি বলুন তো, আমি না আমার খোকাকে বিয়ে না দিয়ে বিদেশে পাঠাতে চাইছি না, তো বিদেশে সব রাক্ষসীদের নজর পড়বে আমার ছেলেটার উপর। সেই তো, সেই তো। হ্যাঁ, আমিও তাই বলি দিদি, মেয়ে মানুষ, বিয়ের পরে অত লেখাপড়া করে হবেটা কি, ও থাকবে আপনাদের সঙ্গে, আর আমার মেয়েকে নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, ও ভালোই মানিয়ে নিতে পারবে। এরকম একটা মেয়েই আমি চাইছিলাম দিদি। আমি যা বুঝতে পারছি, এদের বাড়িতে সবকিছুই মহিলার কথাতেই চলে। আমার খোকা না মুখ ফুটে কখনো কিছু বলবে না, কিছু চাইবেও না। তোমাকে কিন্তু ওর সুবিধে অসুবিধে সমস্ত কিছু বুঝে নিতে হবে। দেখলেন তো দিদি? হ্যাঁ, আপনি নিজের চোখেই দেখলেন, আমার মেয়েও কিন্তু খাঁটি সোনা, ও সব বুঝে নেবে, আপনার ছেলের কোনো অসুবিধা হবে না দিদি। বেশ বেশ দিদি, আপনাদের মেয়েকে কিন্তু আমাদের ভারী পছন্দ হয়েছে। যাক বাবা, একটা বড় চিন্তা মাথা থেকে নামলো, এবার ভালোই ভালোই বাকি কথা পাকা হয়ে গেলেই ভালো। জয় মা মঙ্গল চণ্ডী। হ্যাঁ গো, বলছি তখন থেকে তো ছেলের মাই কথা বলে যাচ্ছে, ছেলের বাবা, ছেলে, কেউ তো কিছু বলছে না। ছেলে হচ্ছে ঝোলা চাল কুমড়ো, বাবা হচ্ছে ঝোলা লাউ, কেউ ওই মেয়ে ছেলেটার উপরে কথা বলে না, বুঝেছ? বলছি যখন পছন্দটা হয়ে গেছে তখন একটু মিষ্টি মুখ করা হোক নাকি? হ্যাঁ, কারণ মিষ্টি ছাড়া তো কোনো শুভ কাজই সম্পন্ন হয় না। বলছিলাম যে আপনাদের মেয়ে পছন্দ হয়েছে, আপনাদের ছেলেও ভালো, তাহলে একবার বর্ষা আর আপনার ছেলে একটু নিজেরা কথা বলে নিলে ভালো হতো না? মানে ওদের যদি কোনো পার্সোনাল কথা দরকার নেই? না না মা, কোনো দরকার নেই, আমার পছন্দই আমার খোকার পছন্দ। হ্যাঁ, আমার মায়ের পছন্দের উপর আমার কোনো কথা নেই। শোনো পর্ণা, সবাই তো তোমার মতন লাইক হয়ে যায়নি, ওরা এখনো বড়দের কথা শোনে, দয়া করে আর বেশি কিছু বুঝতে যেও না। পর্ণা তুই চুপ করে থাক, আর বেশি বিপদ বাড়াস না, অশান্তি বাড়াস না, কেমন? এখন আমি চুপ করে যাচ্ছি ঠিকই, কিন্তু পরে এটা নিয়ে শান্তভাবে কথা বলতে হবে। কিন্তু পর্ণা, ওই মহিলাটা একটু বেশি ছেলে ছেলে করে না? তাই তো দেখছি, আর একটা নতুন বাবুর মা এসেছে মনে হচ্ছে।
বলছি দিদি, আমরা না বিয়েটা ফেলে রাখতে চাইছি না, তিন দিন পরে একটা ভালো দিন আছে, ভালো লগ্ন আছে, ওই দিনই বিয়েটা দিতে চাইছি। আসলে তার পরের মাস আবার আমার খোকার জন্মমাস, তার পরের মাসে খোকা বিদেশ চলে যাচ্ছে, খুব কম দিন, পারবেন তো আপনারা ম্যানেজ করতে? তিন দিন পর এত তাড়াতাড়ি? মানে কটা দিনের মধ্যে এত কিছু ব্যবস্থা, আমি তো মানে এটা কি বলছো বদ্দি? আরে বাবা, এত বড় একটা বাড়ি, আমাদের অনেক লোক, আমরা সবাই মিলে মেয়েটার বিয়ে উৎসে দিতে পারবো না কি গো? সব হবে, সব হবে। ও কৃষ্ণা, তিন দিনের মধ্যে বিয়ে, তুমি বলে দিলেই তো। আর বাবুর বাবা, একদম চুপ করো, কি করছো তুমি? এত ভালো একটা সম্বন্ধ, এ কি রোজ রোজ আসে নাকি? মোটে হাতছাড়া করবো না আমি। দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, এই তো মেয়ের বাবা রাজি, আমি রাজি, আমরা সবাই রাজি। আপনি যেদিন বলছেন সেই দিনই বিয়ে হবে, আর আমরা সব আয়োজন করে রাখবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আমি হয়তো যেটা আন্দাজ করছি তার চেয়ে অনেক বেশি তোলভার হচ্ছে বর্ষার ভেতরে, কিন্তু পিকলুটাও যে কেন এমন করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তুমি পথ দেখাও যোগ্যতা দাও। দেখি আমার মেয়েকে, হলুদের শুভ ছোঁয়ায় তোর সোনার মতন সংসার। তো চল এবার পিড়িতে বেড়াবি, তাহলে চল বরণটা সেরে নে, এক্ষুনি ওরা তত্ত্ব আর গায়ে হলুদ নিয়ে আসবে। তোমরা বুড়ো হচ্ছ আর ওরা বড় হবে না। হ্যাঁ সেই তো, চলো চলো ওটা দেখে আসি। হ্যাঁ চল চল। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।